हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भलो आछेन। एई मुहूर्ते निये आसलाम आपनादेर मध्य ग्रामेर सुंदर एकटी टिन सेट बाड़ीर डिजाइन। एई बाड़ीर डिजाइनटी एकदम अल्प जागार मध्येई करा हयेछे। एई बाड़ीटिर दैर्घ्य हलो 35 फिट, प्रस्थ 19 फिट। एई बाड़ीटी टोटाल 665 स्कोयर फिटेर मध्ये করা হয়েছে। প্রায় 1.52 শতক জমিতে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম, 3টা মেইন বেডরুম ও একটি বারান্দার মধ্যে পকেট রুম ও সামনে সেট একটি কোলামেলা বারান্দা। তো বন্ধুরা, বাড়ির সামনের ডিজাইনটা এরকম হবে, তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবেই বাড়ির সামনের ডিজাইনটি করতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো সিঁড়ি, তো সিঁড়ির ডিজাইনটা এরকম হবে। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 35 ফিট, প্রস্থ 19 ফিট। এই বাড়িটি টোটাল 665 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 4টা বেডরুম ও সামনে সেট একটি বারান্দা। তো বন্ধুরা, বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে, তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবেই আপনার বাড়ির ডিজাইনটি করতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির মেইন গেট। প্রথমে এই গেট দিয়ে ঘরে প্রবেশ করতে হবে, তারপর বারান্দা। বারান্দার এক পাশে একটি পকেট রুম করা হয়েছে, অন্য পাশটি খোলামেলা থাকবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবেই বারান্দার এক পাশে একটি পকেট রুম ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর বন্ধুরা, এটা হলো বারান্দার পকেট রুমের মেইন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। আর এটা হলো বারান্দার পকেট রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 9 ফিট, প্রস্থ 7 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 2.5 ফিট, প্রস্থ 2 ফিট। তো বন্ধুরা, বারান্দার পকেট রুমের ভিতরে ডিজাইনটা এরকম হবে, তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে বারান্দার পকেট রুমের ভিতরে ডিজাইনটি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি প্রথমে মিডল রুমের ভিতরে ডিজাইনটি কিরকম হবে। এটা হলো মিডল রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরে ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, মিডল রুমের ভিতরে ডিজাইনটা এরকম হবে, তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে মিডল রুমের ভিতরে ডিজাইনটি করতে পারবেন। এক রুম থেকে অন্য রুমে আসা যাওয়া করার জন্য ভিতর সাইডে একটি দরজা দেওয়া হয়েছে। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। আর এটা হলো কর্নার রুমের ভিতরে ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 11 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে একটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, কর্নার রুমের ভিতরে ডিজাইনটা এরকম হবে, তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবেই কর্নার রুমের ভিতরে ডিজাইনটি করতে পারবেন। বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দ্বারা অথবা দক্ষ রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ি কাজটি করাবেন। কেন অদক্ষ রাজমিস্ত্রি দ্বারা অথবা অদক্ষ কন্ট্রাক্টর দ্বারা আপনার বাড়ি কাজটি করালে বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তারপর বন্ধুরা, এটা হলো কর্নারের আরেকটি রুম। আর এটা হলো এই রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 2টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? 2টি জানালাতেই স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়িতে প্রত্যেকটি জানালায় স্টিলের জানালা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 4 ফিট বাই 3 ফিট প্রত্যেকটি স্টিলের জানালার মূল্য হবে 3,500 থেকে 4,000 টাকার মতো। তো বন্ধুরা, এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশন দিয়েই করা হয়েছে। প্রথমে 15 ইঞ্চিটের গাঁথুনি দেওয়া হয়েছে, তারপর 10 ইঞ্চিটের গাঁথুনি বিট লেভেল পর্যন্ত দেওয়া হয়েছে, তারপর 5 ইঞ্চিটের গাঁথুনি বিট লেভেল থেকে
10 ফিট পর্যন্ত দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকম ভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে টিন সেট বাড়ি করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো এই বাড়ির কর্নারের ডিজাইন। তো পুরো ভিডিওটি নাচনে দেখতে থাকুন। তো এখন আমরা জানবো এই বাড়িতে কী কী মাল ম্যাটেরিয়ালস লাগবে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়া সহ ইট লাগবে 13,000, যার বর্তমান বাজার মূল্য 1,18,300 টাকা। সিমেন্ট লাগবে 156 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 73,320 টাকা। সাদা বালু লাগবে 750 CFT, যার বর্তমান বাজার মূল্য 13,500 টাকা। লাল বালু লাগবে 100 CFT, যার বর্তমান বাজার মূল্য 3,800 টাকা। রড লাগবে 210 কেজি, যার বর্তমান বাজার মূল্য 14,490 টাকা। এই ভ্যারাইটির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 86,450 টাকা। এই ভ্যারাইটির টোটাল কাজ কমপ্লিট করতে রং, সিলিং, টাইলস বাদে 5,30,000 টাকার মতো খরচ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।